আমাদের মেন এইগুলো এই টিমটাকে দাঁড় করাতে গেলে, সিনিয়র অ্যাডভোকেটদের দাঁড় করাতে গেলে সত্যি একটা জয় ছিনিয়ে আনতে গেলে জাস্ট একটা দুটো হিয়ারিং কস্টলি হোক কিন্তু প্রপার, আপনারা দেখবেন জুমে গিয়ে দেখবেন নিশ্চয়ই লাইভ স্ট্রিমে কিভাবে আমাদের সুবি সান্যাল স্যার কিভাবে জাস্টিসকে কনভিন্স করেছেন, অন্য কোনো লয়ারকে কোনো কথাই বলতে হয়নি, প্রত্যেকটা মানে একটার পর একটা জাজমেন্ট উনি এতগুলো মানে জাজমেন্ট ওনার হাতে হয়ে আসছে, ঠিক আছে, উনি সমস্ত জাজমেন্ট তুলে ধরেছেন এবং বোর্ডকে একদম মানে রাজশেখর মান্থা জাস্টিস উনি পুরোপুরি কনভিন্স হয়েছেন, একদিনেই আজকে পিডিএফ এর মামলা রায় দিয়ে দিয়েছেন এবং অর্ডার দিয়ে দিয়েছেন, বাকি যে অর্ডার গুলো আছে আমরা নেক্সট হিয়ারিং মানে রাত্রি হতে হতে তো ভাইরাল হয়ে যাবে, মানে দেখুন সবাই তো ডাউনলোড করতে পারবেন হাতে পাওয়ার পর আরো বিষয়গুলো তুলে ধরবো যাবতীয়, এবার যাবতীয় আমাদের কিন্তু আমাদের সত্যি খুব ফান্ডিং খুবই কম উঠেছে, আমরা মিনিমাম একটা 500 টাকা করে ফান্ডিং রেখেছিলাম, কারণ আপনারা সবাই একটু খোঁজ নিয়ে নিজের নিজের মতো করে খোঁজ নিয়ে দেখবেন যে একটা সিনিয়র অ্যাডভোকেট তার সাথে আরো দু তিনটা জুনিয়র অ্যাডভোকেট রাখতে গেলে কিরকম পার হেয়ারিং খরচা পড়ে, মানে একটা লয়ার প্যানেল, একটা লয়ার পুরো প্যানেল, ঠিক আছে, প্যানেলকে রাখতে গেলে যেখানে কোনো যেন আমাদের একটা ছুটো না মানে বলে না যায় যে একটা পয়েন্ট যেন মিস না হয়, তখন সেই জন্য জুনিয়ররা থাকে সেই সাপোর্টের জন্য, সেই জয়টা যদি ছিনিয়ে আনতে হয় তাহলে প্লিজ সাহায্য করুন, এই জয়টা কিন্তু আমাদের সকলের জয়, সকল 22 স্টেট পাসদের জয়, আজ একটা বছর কমপ্লিট হয়ে গেছে আমরা কিন্তু কেউ জানতাম না, আজ আজকের দিনে সেই প্যানেল দাঁড় করিয়েছিলাম বা সেই পথে এগিয়ে আইনি লড়াইয়ের পথে এগিয়ে এসেছিলাম বলেই কিন্তু আজ আমাদের কাছে স্বচ্ছ হিসাবটা আসতে চলেছে যে আমরা কতজন কোন ক্যাটাগরির পাস করে রয়েছি, তাই আরেকজন কিছু ভাই অনেক কিছু কমেন্ট করছিল জানি না ওদের আমি উত্তর দেওয়ার প্রয়োজনও মনে করি না, আর আরেকজন কেউ একজন বলছিলেন যে ভাই দেখুন আমাদের নিন্দে করা সমালোচনা করা কে খারাপ কে ভুল এগুলো সত্যিই করতে চাই না, কিন্তু এত আমাদের জায়গাটাই এসে দাঁড়াবেন আর দুটো যদি গ্রুপে থেকে থাকেন আমাদেরকে কীভাবে ট্রোল হতে হয়, কীভাবে কত বাধার মধ্য দিয়ে এগিয়ে যেতে হয়, কত মানুষকে ভুল বোঝানো মিথ্যে অপপ্রচার চলে সেটা আপনারা দেখবেন, সেটার একটু অন্তত আমাদের দায় থাকে যে সত্যি মিথ্যেটা একটু তাদের মানুষের কাছে তুলে ধরা যাতে তারা মানে বিভ্রান্ত না হয় এবং ভণ্ডামির পথে না যায়, যদি সত্যি কাজ করতে হয় আমরা ফান্ডিং করি প্রত্যেকের কাছে স্বচ্ছ হিসাব দিই এবং সেই টাকাটা যতটা উচ্চভাবে যতটা সাকসেস আনা যায়, আমরা তো এই টাকা দিয়ে তো 5-10 হাজারের লয়ার পাওয়া যায়, সেই লয়ার তো রাখতেই পারতাম, বলে দিতাম যে এই তো কেস করেছি এই আজ হচ্ছে কাল হচ্ছে এই মেনশন হয়নি এই ডেট করছে এই ঝুলিয়ে যাচ্ছে, যেমন এতদিন হয়ে এসছে এতগুলো এ কেসের তো কোনো নামগন্ধ দেখিনি, যাই হোক আমরা সেটা করতে পেরেছি, যদি সত্যি আগামী দিনে এগিয়ে যেতে হয় তাহলে অ্যাসোসিয়েশনকে একটু ভরসা করুন, সবাই হেল্প করুন, আপনাদের কাছে প্রত্যেকে যারা যারা চাইছেন যে একদম অ্যাক্টিভলি ভাই নিজের চাকরিটা দরকার এগিয়ে আসুন, সত্যি এগিয়ে আসুন, নিজেরা অ্যাক্টিভভাবে কাজ করুন, আমাদের আমাদের সকলকে মিলেই কিন্তু এই লড়াইটা লড়তে হবে, তার সাথে আরও বলে দেবো যে আগুন জ্বলেছে আমাদের কিন্তু এখন খুবই মানে সংকটাপন্ন অবস্থায়, আইনি লড়াইয়ের সাথে সাথে আমাদের কলকাতার রাজপথে কলকাতার বুকে যে আগুন জ্বালানো হয়েছে 22 স্টেট পাসদের এই আগুন কখনো যেন না নেভে, আমাদের 15 তারিখ আবার আন্দোলন আছে, প্রত্যেকে আসুন, যারা 12 তারিখ এসেছেন যারা 12 তারিখ আসেননি প্রত্যেকে আসুন, এই আগুন আমরা নিভতে দেবো না ততদিন যতদিন না নোটিফিকেশন আদায় করতে এবং 50,000 শূন্যপদই চাই, তার বাইরে একটা কম লোক না পরিষ্কার বাংলা কথা, তার জন্য যদি আগুন লিখ পুরি মরতে হয় পুরি মরবো পরিষ্কার বলছে, এটা অঙ্কুর বলছে কমিটমেন্ট, প্রত্যেক মিটিংয়ে গিয়ে প্রত্যেক মঞ্চে গিয়ে অ্যানাউন্স করছেন যে 60-70 থেকে এখন 1 লাখ পর্যন্ত টিচারের শূন্যপদ রয়েছে শিক্ষকের শূন্যপদ রয়েছে, শুধু অ্যানাউন্স করলে হবে না মাননীয়, আমাদের দাবি 50,000 মিনিমাম, আপনারও আপনিও সেটা স্বীকার করেছেন, মাননীয় পর্ষদ সভাপতিও সেটা মুখ নিজে মুখে বলেছেন, সেই দাবি আমাদের পূরণ করতেই হবে, এই ভোটের আগে আমাদের লড়াই, এই ভোটে আমরা গোটা রাজপথ করে থাকবো, আমাদের দাবি আমাদের পূরণ করতেই হবে, আর 22 স্টেট যে কলকাতার বুকে আগুন জ্বালিয়েছে যে তোলপা শুরু করেছে তাহলে দেখতে থাকুন আমরা যতদিন না দাবি আদায় করতে পারি কিভাবে কলকাতা মানে হুলুস্থুলুস হয়, ধুমধুমার বাধাতে প্রত্যেককে বলবো নিজের চাকরি যদি সুনিশ্চিত করতে চান প্রত্যেকে আসুন, প্রত্যেক বাধা প্রত্যেক ভেদাভেদ উপেক্ষা করে আমাদের সত্যিই বিহার মডেল চাই, বিহার মডেল না করলে আমাদের ভাষা আমাদের হাহাকারের যন্ত্রণা কেউ বুঝবে না, এক মাসের মধ্যে এমন ম্যাচ যে আমাদের গলা চেপে ধরার মতো, ঠিক আছে, টাকা দিচ্ছেন অর্থ দিচ্ছেন যেখান থেকে একটা ভালো রেজাল্ট পাওয়ার জন্য, বাই চান্স যদি এইরকম লয়ার ধরা হয় এবং সেখানে বলে দিল যে এই সুপ্রিম কোর্টে এত ফিস বলে যা তা একটা লয়ার ধরে দিল, দেখলেন ম্যাটের ড্যাংডেঙিয়ে বেরিয়ে গেল তখন, তাই ভাবনা চিন্তা করে যেখানে কাজের কাজ হবে সেখানে ফান্ডিং করুন, যে যে লয়ার প্যানেলকে আমরা ধরেছি সেই লয়ার প্যানেলের হাতেই কিন্তু ম্যাট রয়েছে এবং 17 দাদারা কীভাবে ম্যাটকে আটকেছে কারণ মানে কোন কোন লয়ার দিয়েছেন সেটা কিন্তু সবই সোমেশ স্যারের আন্ডারে, সোমেশ স্যার সব কিছু ঠিক করে দিয়েছেন আর সেই স্যারের মানে কথা মতোই সেই স্যারের এক্সপিরিয়েন্স মতোই সেই স্যারের স্যার যেভাবে পথ দেখাচ্ছেন সেই মতোই কিন্তু আমরা চলছি, তাই এমন যেন না হয় অর্থ গেল সময় গেল সবই গেল এদিকে কাজের কাজ কিছুই পেলাম না, যেটা আজ আজ অবধি 1 বছর অবধি আমরা সেটা রেজাল্ট, আজকে যদি সত্যিই কিছু পেয়ে থাকেন তাহলে এই প্রথম পেলেন যে পিডিএফ প্রকাশটা সম্পূর্ণ তথ্য পেলেন তথ্য পাবেন যে মানে অর্ডার বেরিয়ে গেছে আগামী বুধবারের মধ্যেই তথ্যটা পেয়ে যাবে, সত্যি নিজের বিবেককে প্রশ্ন করুন যে আজ অব্দি কি পেলাম, পেলাম যদি কিছু পেতে হয় তাহলে এই পেলেন
যে আজকে কতজন জানতে পারবেন আগামী বুধবারের মধ্যে যে কতজন রেগুলার ডিএলএড আছে, কতজন বিএড আছে, কতজন এনআইওএস আছে, কতজন কি কি ক্যাটাগরি রয়েছে, এই তথ্যটা জানতে পারবেন। এটাই পাওয়া, এরকমই যেন আগামী দিনে না হয়। সব কিছুই যাচ্ছে কিন্তু তাদের কাজ কিছুই হচ্ছে না, সেই বিচার বিবেচনা আমি আপনাদের ওপর ছেড়ে দিলাম। যেভাবে আপনারা হেল্প করবেন আমরাও এগিয়ে যেতে পারবো সেইভাবে, যদি হেল্প না করেন তাহলে পারবো না, কারণ ভিটে মাটি নিজের বিয়ে করে তো এ করতে পারবো না, এত এত লড়া সম্ভব না। সত্যি বলছি, এগিয়ে আসুন, সত্যি কাজ করে দেখাতে চাই এটা। এবং শুধু আমরা না, আমাদের টোটাল সমগ্র 22 স্বার্থে যেটুকু করণীয়, যেটুকু লক্ষ্য আমাদের, যেভাবে আমাদের চাকরিটা সুনিশ্চিত করার জন্য যা লড়াই লড়তে হবে তার জন্য অ্যাসোসিয়েশন সবসময় রেডি। বলো, আরো কিছু বিষয় কেসে যেগুলো হয়েছে এই মুহূর্তে অনেকে জিজ্ঞাসা করছেন, বলছি না, ভবিষ্যতে সুবলটা বুঝে নেবেন, ভবিষ্যতে সুবিধাটা বুঝে নেবেন। অনেক রকম, হ্যাঁ, আজকে অনেক রকম মেনশনের জন্য অনেক ব্যক্তি কর্তা ব্যক্তিরা এসেছিলেন, অন্যান্য ইয়ে, তো তাদের সাথে কথা বলছিলাম, তারা অনেক কিছু বলছিলেন যে আমার অমুক আছে, আমি এই দাবি নিয়ে এসেছি, আমার অমুক আছে, আমি ওই না, যেহেতু একটা 13 নম্বর কোর্ট এডুকেশনাল মামলা সেখানে হয়, তো তাদের সাথে পরিচয় হচ্ছিল, ভালো লাগছিল। তাদের দাবিগুলো শুনে কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর দাবি, তো সেগুলো আমাদেরকে আটকাতে হবে, আটকাতে হবে। সত্যের জয় আছে, সত্য সবসময় দেরি হতে পারে, সত্য একদিন জিতবে, একদিন সত্য জিতবে, এটা এটা বলে। আর হ্যাঁ, 15 তারিখ অবশ্যই সবাই আসুন, মানে এবার সব কিছু মানে ভুলতে যাচ্ছি, না বুধবার বলতে আগামীকাল ছুটি আছে, অনেকে জিজ্ঞাসা করছেন বুধবার বুধবার, মানে অ্যাকচুয়ালি ওয়ার্কিং বুধবার, মানে আপনি পরের যে বুধবার হবেন সেই দিন হবে। আমি আমি অন্তত এমনটা বুঝেছি, জাজমেন্ট কপিটা রাত্রের মধ্যে আপলোড হলে আরও ডিটেলস আপনারা পেয়ে যাবেন, মানে তখন আর আমাকে জিজ্ঞেস করবেন, আপনারাই জাজ হয়ে যাবেন, কারণ আমি খুব বড় যে আইন অফার তা তো না, লাইভ স্ট্রিমটা দেখে নিতে পারবো। হ্যাঁ, লাইভ স্ট্রিমটা দেখে নেবেন। হ্যাঁ, একটা জিনিস জানি, সঠিক জায়গায় যাবো, 50 জায়গা ঘুরবো, কিন্তু যে জায়গাটা গেলে অ্যাকচুয়াল কাজ হবে সেই জায়গাটাই যাবো। আর হ্যাঁ, আগামী হিয়ারিংয়ের জন্য মানে বুধবার দিন যেটা বলছি আর কি, সেদিন কিন্তু আমরা কিন্তু লয়ার দাঁড় করাবো, পরিষ্কারভাবে বলছি, হয়তো টাকাটা মিথ্যা যেতে পারে, হয়তো অনেক কিছু হতে পারে, কিন্তু আমরা আমরা কিন্তু সেদিন লয়ার দাঁড় করাবো। দয়া করে দয়া করে দয়া করে ফান্ডিং করবেন, কারণ সিনিয়র জাজ যারা সুপ্রিম কোর্ট থেকে লড়ে আসেন, এরকম জাজ দিয়ে আমরা কিন্তু মামলা লড়ছি, আর সত্যি কথা বলতে ওই জন্যই এত তাড়াতাড়ি কিন্তু হিয়ারিংয়ের এই জায়গাগুলো আমরা পৌঁছাতে পেরেছি, এটা ফেয়ার। তো ভাই, আমার কথা হচ্ছে 22 স্টেট পার সংখ্যা এত আছে, মানে 30,000 কি 40,000 কি 25,000, মানে যে জানামুনি নানা মত, ভাই 1 টাকা করে দিলে তো 25-30,000 হয়, 2 টাকা করে দিলে তো ডবল হয়, 3 টাকা করে দিলে তো বেশি হয়। তো ওই 300 জন 400 জন 500 জনই ওই সামান্য কিছু টাকা অর্থ আমাদেরকে দেওয়া হয়, এটা হচ্ছে ঘটনা। তো ওই 324 জন এখনই দেখলাম, প্রথম দেখলাম কেস আপডেট গ্রুপে পোস্ট করেছে যে 324 জন আমাদের পরিবারের মতো, একদম পরিবারের মতো, মানে আমরা একটা ফ্যামিলি। শুধু 324 জন নয়, আগামীতে যারা আমাদের ফান্ড দেবেন, তাহলে কিন্তু সত্যি আমরা যে কোনো লড়াই অনায়াসে লড়তে পারবো, এবং ভালো ভালো সিনিয়র লয়ার দিয়ে। আমাদের তো মতলব কি, আমাদের উদ্দেশ্য কি, আমাদের লক্ষ্য কি, জেতা, জয়লাভ করা। আমাদের উদ্দেশ্য এরকম না, দেখো আমরা কতবার হাইকোর্টে এলাম, দেখো আমরা এই কত ফাইল নিয়ে ঘুরছি, দেখো আমরা এই কি করছি, এটা তো দেখে কিচ্ছু লাভ নেই। হ্যাঁ হ্যাঁ ভাই, ওকে, আমাদের উদ্দেশ্য রেজাল্ট আনা। যাই হোক, সবাই একটু ভরসা করে ফান্ডিং করুন। হ্যাঁ অবশ্যই, এটা ঝাড়গ্রামের বোন অনেক দূর থেকে এসছে একা, আমি ঝাড়গ্রাম থেকে এসেছি, ঠিক আছে। তো আমি করো জোরে প্রার্থনা করছি, এখানে ঝাড়গ্রাম জেলার কে কে দেখছেন বা শুনছেন আমি জানি না, তবে সবার কাছে আমার করো জোরে অনুরোধ, আপনারা 15 তারিখ আসুন, আর আপনাদের সামর্থ্য মতো ফান্ডিংটা করুন, এটাই আমার বলার ছিল।